এই ঘুষ টুস দেওয়ার দরকার নেই ভাই, তুমি ঘুষ দিয়ে বলবে ভাই 15 মিনিট টানো হবে না। আচ্ছা দেখেন গজল অনেক রকমের হয়, আর আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা নিশ্চয়ই জানেন কিছু কিছু এমন গজল আছে। দেখেন এটা তো আপনার নাগরতলা, আমরা যখন আসাম মেদিনীপুর ওদিকে ত্রিপুরা এই সাইডে যখন আমরা প্রোগ্রামে যাই মানে উর্দু এরিয়াতে, তখন আমাদের প্রোগ্রামের ধাঁচ চেঞ্জ হয়ে যায়, আমরা তখন এই প্রোগ্রাম করি না, তখন ওই উর্দু মানে উর্দুতে প্রোগ্রাম হয়। তো সেদিকের গজলগুলো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গজল এত কঠিন হবে। আমি একটা গজল আপনাদের শোনাবো, শোনানোর পর আপনারা রাগ করলে হবে না, আমি ওই ধুমধাম গজল গাইবো না, আমি গাইবো একটা গজল। আপনারা ইউটিউবে শুনেছেন কিনা জানি না, আলী 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 করে শুনেছেন কিনা আপনারা জানি না, আপনারা শুনলে বুঝতে পারবেন যে গজল এত কঠিন হতে পারে। আমি তো এত প্রেশারে গজল গাইলাম, আর বুকে হাত দিয়ে নবীর স্টেজে দাঁড়িয়ে একটা সত্য কথা বলছি, আজকে যেভাবে এখানে আমি মন উজাড় করে গজল গেয়েছি কোনো স্টেজে আমি এইভাবে গজল গাই না, এত প্রেশার দিয়ে গজল আমি গাই না, তবে এখানে গলার পরোয়া না করে আমি গজল গেয়েছি। শুধু এটা জায়গাটা নিজের, বিশেষ করে এই মানুষটা আর আমাদের ওই সেলিম ভাই দুজন সত্যি মানে সবসময় তো ফোন করে আমার কাছে, একটা ভালো সম্পর্ক, বা আরও যার সময় তো কমিটি ভাইরা আছে সবাই, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক, তো ওই জন্য আমি এই জায়গাটা নিজের মনে করে মন উজাড় করে গজল গাইলাম। একটা গজল আপনাদের শোনাই, আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন না, তারপরে শুনে দেখেন যে গজল কত রকমের হতে পারে, বা গজল মানে কত রকম বা কিভাবে গাওয়া যেতে পারে, কত রকম কষ্টকর গজল হতে পারে। একটা উর্দু গজল আপনাদের শোনাচ্ছি, শোনেন। ফকিরো কো গজল সকট নে বালে গরিব কো দিন সে লাগ নে নে বালে গা ভাত নে বালে বাগা দে নে বালে কি বালে সে কাস নে লাগ দে নে বালে মোহাম্মদ মে রব সে মে রব সে নে বালে তুমি পর তো সৈয়দ সে সচা নে বালে তুমি নে তো মে রব সে তে বালে বালে তেরে আগে সাবাত সালা দে বালে সামানে সে আয়ে বাগা তা নে বালে সামানে সে আয়ে বাগা তা নে বালে না আয়া কোই তো সৈয়দ সে বালে সে রাজ মনে রা সে রাজ মনে রা সে রাজ মনে রা সে রাজ মনে রা না কাপানে বালে মোহাম্মদ হামারে মোহাম্মদ হামারে বাচ্চারা আছো? আচ্ছা কঠিন জায়গায় কি তোমরা দেখতে চাও? আমার এই ভাইগুলোকে কেন ফ্রি ফ্রি আমি গজলটা শোনাচ্ছি, আমি এটা সব স্টেজে শোনাই না, অনেক কঠিন গজল, তবে একটা আমার আওয়াজ দিতে হবে এই গজলটা শোনানোর বাদাউলাতে, শুধু মারহাবা বলতে হবে, ঠিক আছে? এক আওয়াজে সবাই মিলে হবে। অনেক কঠিন গজল, এরপর বুঝতে পারবেন। সরকার আর কতটা কষ্টকর হয় একটা গজল বুঝতে পারবে। হ্যাঁ
আপনারা সুন্নাত পালন করেন, তবে আমার মা বোনেরা স্টেজে উঠে আসবেন না, যেহেতু এটা ইসলামিক অনুষ্ঠান, এটা একটা দৃষ্টিকটু লাগে। এখানে আপনারা আসবেন না, আপনারা ভাইদের দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব, আপত্তি নেই। আপনারা উপহার দেন, তবে একটু আদবটা বজায় রেখে। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর আরেকটি কালাম। উর্দু কালাম আসলে খুব একটা মানুষ বুঝতে পারেনি, সব মাথার উপর দিয়ে গিয়েছে নাকি, ওই জালবা জালবা শুনি ওই পর্যন্ত শেষ, তারপরে ভাবছে আলী আলী কজন বলছে, মনে মনে হচ্ছে কি হচ্ছে না, মনে মনে আলী আলী কজন করছে। আসলে গজলটা এমন ভাবে সেট করা, এটা সবাই পারে না, আমরা সাথে থাকি, আমরা চেষ্টা করছি, তাই মনে হচ্ছে না, হ্যাঁ ভাই আমরাও পারি না, ইমরান ভাইয়ের একটা মানে ব্যাপারই আলাদা, সবার মধ্যে থাকে না। যাই হোক, চলুন আমরা এবার কিছু বাংলা কালাম শুনবো, যেহেতু উর্দু মাথার উপরে যাচ্ছে, মানে একটু বাংলা শুনলে খুব ভালো লাগে, সেই বাংলা কালাম আমরা শুনবো। এই বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়েছে কেন, ব্যাপারটা কি আমি তো বুঝলাম না, এগোছি কি নাম গজল শোনাচ্ছি বলতো আজকে, আমি আজকে আমার যত গজল শব্দ তো শুনিয়ে দিচ্ছি, এখন বাচ্চা কাচ্চাদের গজল মোটা ভাই, তুমি একটা গাইলে না যে ওই কি ওমদিনার মাটিরে, ও তো ঘুম পাড়ানো গজল একটা গেয়ে দিলে, মোটামুটি শান্ত শিষ্ট। তবে এখন এই বাচ্চাদের গজল গাইতে গেলে, এদের ভালো লাগাতে গেলে কি গাইতে হবে জানো, একটু লঙ্কা শুনতে হবে, আশা করি ভালো লাগবে। তবে মাশাআল্লাহ যা বলবো আমি এই মতিউর ভাইয়ের অধিকার কথা বলবো, আপনাদের এদিককার মা বোনেরা ভালো, সেই কালাম ছোট্ট করে পরিবেশন করছি, আপনারা ধৃষ্টি ভাবে শ্রবণ করুন। আসুন, প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে থাকুন। জান্নাতে নিলাম মনে আমার নবী নন্দনে, কেমন ছিলেন তিনি শুনুন তাগার কাহিনী,
জানা দেনে রামনে আমার নবী নন্দনে তাহলে জান্নাতেরই রমণী কে ছিল এই কে ছিল এটা তোক বিদ্যাও তো না এই তকবীর গজল শুনছো নাকি গজল শুনছো না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে গজল শোনা হচ্ছে তো যাক আমি যখন হাত দেখাবো সুবহান আল্লাহ বলতে হবে কি বলতে হবে সুবহান আল্লাহ বলতে হবে আসুন প্রিয় কবিকে লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে জান্নাতে দিদা মনে আমার নবী কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে জানা চিনি ন কাপড় থাকত তাগার পরনে জানা চিনি ন কাপড় থাকত তাগার পরনে একটু জোরে হোক না সুবহান আল্লাহ এই আর একটু জোরে হোক সুবহান আল্লাহ মা ফাতেমা তিনি যে বড় কাটা পড়তেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তিনি যে বড় কাটা পড়তেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বড় কাটা পড়তেন কিন্তু কোনোদিন বিনা পর্দায় বাইরে যায়নি আর একটু জোরে হোক না সুবহান আল্লাহ বিনা পর্দায় বাইরে যায়নি আর আমাদের ঘরে ফাতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরি বাস পড়েছে কেন বলেন তিনি বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ এই সেরা শাড়ি পরে খুললে হয় আমার জন্য একটা শাড়ি আনো এখন ভাইজান বাজারে গিয়েছে রায়দিঘি বাজারে কায়দা থেকে 2000 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে যেই শাড়িটা ভাবির হাতে দিয়েছে ভাবি এনেকো তুলে বলতেছে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে হ্যাঁ একটা কালারের জাত হ্যাঁ অমুকির মেয়ে সকিনা পরশকিরাম ঝিকমিক ঝিকমিক করতেছে লুঙ্গি প্যানা দেখাচ্ছে তোমার বুড়ো বুড়ো চোখ কবে যাবে বুঝতে পারেননি স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে হ্যাঁ আর আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি যে বড় কাটা পড়তেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বড় কাটা পড়তেন কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না তো এই মাশাল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো যা যা এনে দেয় স্বামী সেটা স্বামী যেটা এনে দেয় বিবিরা সেটাই পারে যা বলছে আমি এই মতিউর ভাইয়ের অধিকার কথা বলছি কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন জদা চিনি ন কাপড় থাকত তাগার পরনে জদা চিনি ন কাপড় থাকত তাগার পরনে তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা যত না পারে দাবিনে তবুও মা ফাতেমা যত না পারে দাবিনে জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনন তাগার কাহিনী জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে জান্নাতে দিদা মনে আমার নবী নন্দনে খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী স্বামী অসন্তান ছাড়া স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি আর একটু জোরে হোক না সুবহান আল্লাহ এই আর একটু জোরে হোক সুবহান আল্লাহ মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল লম্বা ছিল না বেটে ছিল স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগুনা পর পুরুষ দেখতে পাইনি আর একটু জোরে হোক না সুবহান আল্লাহ স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগুনা পর পুরুষ দেখতে পায়নি আর আমাদের ঘরে ফাতেমাগুলো কেটা কত দেখাতে পারে দেখানো প্রতিযোগিতা শুরু করে বুঝতে পারেননি ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক বুবু আমার ধ্যানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে ছেলেরা টিটকানি মেরতে তাদের কতই ভালো লাগবে হ্যাঁ এখন আবার ওই আফসানা না কি বলে মতির ভাই আফসানা ওই রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে বলে তুই দেখবি নে এমন জিনিস পারবো তো জোর করে দেখতে হবে বুঝতে পারেননি তাই মাশাল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না তাই তো মতির ভাই
হ্যাঁ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না। হ্যাঁ যা বলছি আমি এই মতিউর ভাইয়ের অধিকার কথা। হ্যাঁ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, এদিককার মা বোনেরা খুব ভালো, এদিককার মা বোনেরা খুব ভালো। যদি বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বস্তা একটু হাঁড়ির কালি মেকে যায় যাতে ছেলেরা নজর না দেয়, বুঝতে পারেননি? আর আমাদের ওদিকে কেটা কত দেখাতে পারে, দেখানো প্রতিযোগিতা শুরু করে। হ্যাঁ যা বলছি এই মতিউর ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখো। খোদানে পায়ে পিত ছিল নবী নন্দিনী, খোদানে পায়ে পিত ছিল নবী নন্দিনী, স্বামী ও সন্তান ছাড়া, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি, জানাতে দিলামনে আমার নবী নন্দিনী, জানাতে দিলামনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোনন তাগার কাগেনে জানাতে দিলামনে আমার নবী নন্দিনী, জানাতে দিলামনে আমার নবী নন্দিনী। মৃত্যুকালে ফাতেমা, মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাপন, কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে। আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ, এই আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল, হে আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার সময় কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে, আর জানাজাতে বেশি লোক ডাকাডাকি করবে না। কেন? কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম, মোটা ছিলাম না পাতলা ছিলাম, লম্বা ছিলাম না বেটে ছিলাম, কেউ যেন আস্না করতে পারে, কেউ জানো আস্থা করতে পারে। আর এখন কি হয়, নতুন যখন বিয়ে হয়, বৌমা যখন ঘরে নিয়ে আসে, আর ভাইজানেরা বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে, বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে দেখে যা, আর 2 করে মিষ্টি খেয়ে যা। বাবা এখন এরম হয় না? হ্যাঁ এখন আবার নতুন বইয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানাস, সহ্য করতে পারেন? হ্যাঁ তাই মাশাল্লাহ এদিককার মা বোনেরা সব ফেসবুক টেসবুক ঘাটে না। যা বলছে এই মতিউর ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন। মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাপন, কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে, কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে, জানাতে দিলামনে আমার নবী নন্দিনী, জানাতে দিলামনে আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোষণ তাগার কাগেনে জানাতে দিলামনে আমার নবী নন্দিনী, জানাতে দিলামনে আমার নবী নন্দিনী। তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পোশিদা হতে হবে, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আমাদের মা বোনেদের বলবো, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র 8:30 বাজলে এই কটকটি হুড়ুম বাজা জিয়ন কাটি তারপর খুকুমনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ এখন আবার নতুন সিরিয়াল উঠেছে কি অনুরাগের ছোঁয়া, সহ্য করতে পারেন? হ্যাঁ তো মাশাল্লাহ এদিককার মা বোনেরা টিভি টিভি দেখে না, এদিকে কোনো টিভি ঢোকেনি। হ্যাঁ এদিকে কোনো টিভি ঢোকেনি, আমি যে হিসেবে সিরিয়ালের নাম করেছি মা বোনেরা বলো কিছু বুঝতে পারিনি, এরা মনে মনে করতেছে আমাদের সেই হাসনাবাদের অধিক সিঙ্গাড়া লাড্ডু টাড্ডু এইসব মনে করেছে, বুঝতে পারেননি? হ্যাঁ যা বলছে মতিউর ভাইয়ের অধিকার কথা বলছে। এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ, আর আমাদের মতিউর ভাইয়ের অধিকার মা বোনেরা সব সিরিয়ালের হাফেজ, কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে, বুঝতে পারেননি? তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পোশিদা হতে হবে, বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রসুলের বেটি ফাতেমা কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে। তাই শেষ ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। বলে কবি আর পার জান্নাত যদি চাও না রে, বলে কবি আর পার জান্নাত যদি চাও না রে, স্মরণ করো মা ফাতেমা, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে, জান্নাতে দিলামনে আমার নবী নন্দিনী, জান্নাতে দিলামনে আমার নবী নন্দিনী, কেমন ছিল জান্নাতে দিলামনে আমার নবী নন্দিনী,
জানাতে দিদা মনে আমার নবী নন্দনের তকবে দাও নারে তকবে মাশাআল্লাহ এখন পরবর্তী শিল্পী তিনি গজল পরিবেশন করবে আচ্ছা মোস্তাকিন ভাই আমি যখন আসব আরেকটি কালাম বলেছিলাম স্বামীকে কেমন ভাবে সেবা করতে হয় সেই কালাম পরিবেশন করব আসুন এখন মোস্তাকিন ভাই তিনি কালাম পরিবেশন করছে আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন মাশাআল্লাহ শুনলেন রিয়াজুল ভাই যা করেছে আমি আর বললে খাবে মানা তকবীর দাও না রাইতে বীর হ্যাঁ হালকা বানা কাঞ্চন বানা বড়ি হতে পারে মাশাআল্লাহ যা দিয়েছে মোটামুটি